টলিপাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর। যিশু নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপাড় টলিপাড়া। এর মাঝেই শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। বেশ কয়েকদিন ধরেই স্ত্রী দেবযানীকে নিয়ে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন অভিনেতা। দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন তিনি, একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তাঁর একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর। এবার যেন আরও এক ধাপ এগিয়ে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তিনি। তাঁদের 12 বছরের দাম্পত্য জীবনের নানান অজানা কথা জানালেন, পাশাপাশি সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে। 2011 সালে দেবযানীর সঙ্গে বিয়ে হয় ঋষি কৌশিকের। তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবযানী, অন্যদিকে ঋষি পেশায় অভিনেতা। প্রথমে প্রেমের সম্পর্ক, তারপরে 12 বছর আগে গাঁটছড়া বাঁধেন জুটি। কিন্তু এক যুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করেই ঋষি বললেন, 12 বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা, তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে, কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে। ঋষি জানান মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা। সে তাঁর স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন, স্বামীর উপর সর্বক্ষণ খবরদারি করেন, কিন্তু খোঁজ খবর নেন না। ঋষি আরও বললেন, ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী। এই 12 বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছেন ছেলেটি, সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কারণ সংসার ভাঙতে চাননি তিনি, ঠিক যেমনটা করেন 4-5টা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা। তিনিও সেই পথেই হাঁটছিলেন, কিন্তু সেই মেয়ের বিন্দুমাত্র পরিবর্তন নেই। যদিও তিনি সংসার করতে চান না, তা খোলাখুলি বলেননি কখনো। নেপথ্য কারণ হিসাবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি। একদিকে মেয়েটি সংসার চান না, পাশাপাশি ছেলেটির যেগুলো অপছন্দ সেগুলোও চালিয়ে যেতে চাইছেন। তাই এবার 12 বছর বাদে সেই ছেলেটির হয়ে ভিডিও করলেন ঋষি। কাতর অনুরোধ, কী করণীয় এই পরিস্থিতিতে? সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছে। ভিডিওয় স্ত্রীর নাম উল্লেখ না করলেও সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষির পোস্টের ধারাবাহিকতা থেকেই সহজে অনুমান করা যায় নিজের দাম্পত্যের গল্পই বলছেন তিনি। যিশু নীলাঞ্জনার পরে এবার ঋষি দেবযানীর দাম্পত্যে দূরত্ব, প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।